নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টাকাগুলোর অবস্থা দেখতে পাচ্ছ কি বাজে অবস্থা! তোমরা হয়তো ভাববে এগুলো পুড়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি, এগুলো ফ্রিজে রাখার ফলে এরকম হয়ে গেছে। প্রায় আমাদের বাড়িতে 3 বছরের কাছাকাছি এগুলো পড়ে আছে। রিজার্ভ ব্যাংকে যাওয়ার সময় হচ্ছে না, তার মধ্যে এই কদিনের মধ্যে যা রোদ বেরিয়েছিল যাওয়া সম্ভব হচ্ছিল না। প্লাস আমাদের এখান থেকে কি বাসে করে যেতে হয় সেসবও জানতাম না, তাই সবাইকে জিজ্ঞেস করে মোটামুটি একটা আন্দাজ করে আমরা বেরিয়ে পড়ি মা আর আমি মিলে। তো বাসে চেপে পড়েছি, এবার যাবো ডাল হাউসে রিজার্ভ ব্যাংকে। এবার তোমরা ফুল ভিডিওটা দেখলে জানতে পারবে যে টাকাটা আদৌ এক্সচেঞ্জ করতে পারলাম কি পারলাম না। অনেকে বলেছে যে হয়ে যাবে, কেউ বলেছে হবে না। তো এইসব অনেক সন্দেহ কাটানোর জন্যই ফাইনালি যাওয়া হলো, যে একবার তো সন্দেহটা কেটে যাক। যাই হোক, ডাল হাউসে তো অফিস পাড়া, তোমরা জানো এখানে সব বড় বড় অফিস আছে। তো এটা দেখো পোস্ট অফিস, কি বিরাট! এটা হলো মেন পোস্ট অফিস, একদম প্রচুর বড় রাজপ্রাসাদের মতন দেখতে। মা ডাল হাউসে বহু বছর আগে এসেছিল, আমার দাদু এখানে কাজ করতো, সেই সূত্রে মা কিছুটা জানে। মাই বললো এটা পোস্ট অফিস, তারপর সামনে গিয়ে দেখলাম পোস্ট অফিস লেখা আছে। সবাইকে জিজ্ঞেস করে করে এগোচ্ছিলাম রিজার্ভ ব্যাংকটা কোথায়, কারণ বাস সব দিক দিয়ে যায় না। আর রিজার্ভ ব্যাংকের নিচে না এইরকম কিছু লোক বসে থাকে যারা টাকা এক্সচেঞ্জ করে দিয়ে দেয়, সে ছেঁড়া টাকা হোক পোড়া টাকা হোক থাকলেই হবে, ওরা এক্সচেঞ্জ করে দিয়ে দেয়। আমরা গিয়ে দেখাচ্ছিলাম, অনেক লোক বসেছিল, আমরা সবাইকে দেখাইনি, 3-4 জনকে দেখিয়েছিলাম। তো কয়েকজন দেখে বলেছিল যে হবে না। যখন আমরা জিজ্ঞেস করছিলাম আমরা কি ব্যাংকে যাব, বললো হ্যাঁ যাও ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করো, ওখানে যদি হয় তো হবে। ফাইনালি রিজার্ভ ব্যাংক দেখতে পেলাম, কারণ মা ভাবছিল আমরা মনে পেরিয়ে চলে আসি, এত লোককে জিজ্ঞেস করছিল মা, আসলে অনেকটা হেঁটে এসেছি যেখানে বাস নামিয়েছিল। তো মা প্রথমে যায়, আমি দূরেই দাঁড়িয়ে থাকি, আমি ভিডিওটা করছিলাম। তো মা সামনে গিয়ে যখন গার্ডকে জিজ্ঞেস করে, তখন সে বলছে শুক্রবার আসো, আজকে হবে না। মা তখন বললো সে কত দূর থেকে এসেছি, অন্তত জিজ্ঞেস করে যাই হবে কিনা, না হলে কি আবার না হলে শুধু শুধু আসবো। তখন দারোয়ান ভেতরে কথা বলে, ভেতরে বললো হ্যাঁ পাঠিয়ে দাও। সেইখানে লোক দেখে, এগুলো দেখো পুরো অফিস, এগুলো একটা একটা অফিস, স্টেট ব্যাংক আছে, ইউনাইটেড ব্যাংক আছে, সব বড় বড় অফিসগুলো। দেখো এখানে আবার সাইডে বাংলাতেও লেখা আছে রিজার্ভ ব্যাংক। তো এরপরে মা ভেতরে কথা বলছিল, আমাকে যেতে দেয়নি, আমাকে বলছিল তুমি বাইরে দাঁড়াও। মা ভেতর থেকে এসে বললো এক্সচেঞ্জ হবে না, কারণ এক টুকরো করে নেই, যদি টুকরোটা পুরোপুরি থাকতো তাহলে হতো। এইখানে আবার পুরনো পুরনো কিছু কয়েন নেই, কয়েন নিয়ে তার বিনিময়ে কিছু টাকা দিয়ে দেয়, যেই কয়েনগুলো চলবে না। আমাদের প্রচুর কয়েন ছিল, মা তার মধ্যে কিছু কয়েন দিয়েছে। আর দেখো এখানে না 5 টাকা 100টা আছে, সেটা 40 টাকা দিচ্ছে। এই 5 টাকাগুলো কী 5 টাকা আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো প্লিজ বলো তো। এগুলো নকল না আসল আমি ঠিক বুঝছিলাম না। তো আমাদেরও কিছু কয়েন ছিল, সেগুলো মা দেখাচ্ছিল, সেখানে 4 আনা 8 আনা এরকম করে গুনে গুনে 45 টাকা হয়। 5 টাকা আমাদের কাছে খুচরো ছিল না বলে 50 টাকা দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না এই টাকাগুলো কি, এই যে 5 টাকা করে লোকটা গুনছে, গুনে গুনে বললো যে প্যাকেটে 100 টাকা আছে, 40 টাকা দাম। তারপরে আস্তে আস্তে দেখলাম টেলিফোন ভবন। এই ডাল হাউসেতে যে এরকম কত বড় বড় ভবন আছে তার ঠিক নেই, অনেকটা হেঁটেছি। হাঁটার পরে দেখতে পেলাম রাজভবন, মানে আমরা যেখানে নামিয়েছিলাম সেখান থেকে বাস আর ধরা যাবে না, আবার অন্যদিকে গিয়ে ধরতে হতো। এই জন্য লোককে জিজ্ঞেস করে করে আবার হেঁটে ফাইনালি বাসটা পাই। আজকের জন্য এতটাই, বাই বাই।